এসটিএসসি ওবিসির যে পুরাতন ওয়েবসাইট ছিল সেটাকে আপডেট করা হয়েছে, তো সেখানে কি কি পরিবর্তন হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব। তো এর জন্য আমাদেরকে চলে আসতে হবে, এই ব্রাউজারে ওপেন করে চলে আসতে হবে আমাদেরকে এই পেজে। এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড, তো এখানে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিটিজেন কর্নার, এই সিটিজেন কর্নার থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি, তো এখান থেকে আমরা নতুন অ্যাপ্লাই করতে পারবো, এটা নতুন ওয়েবসাইট। আর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি লিঙ্ক টু, তো এটা হলো পুরাতন ওয়েবসাইট, তো এখান থেকে আমরা পুরাতন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবো। আর আমরা এখান থেকে উপরেরটা থেকে আমরা নতুন যেটা চালু হয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাপ্লিকেশন, তো এখান থেকে আমরা এডিট করতে পারবো কোনো ভুল হয়ে গেলে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো আমরা নতুন যেটা করব সেখান এখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করতে পারবো। আর আমরা যদি পুরাতনটা থেকে করে থাকি পুরাতন ওয়েবসাইট থেকে, তো আমাদেরকে লিঙ্ক টুতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন এখানেও আছে, লিঙ্ক ওয়ান লিঙ্ক টু। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন, তো এখান থেকে আমরা যেভাবে আগে অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট করতাম, তো এখান থেকে সেম একইভাবে আমরা রিপ্রিন্ট করতে পারবো। তো দেখে নিই আমরা নতুন অ্যাপ্লাই করার জন্য কি কি পরিবর্তন হয়েছে। তো আমরা নতুন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই উপরেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। উপরেটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পেয়ে পাচ্ছেন ডিভিশন যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন, তারপর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, তাছাড়া ব্লক হলে ব্লক সিলেক্ট করে দিবেন। তারপর ব্লক সিলেক্ট করার পর আপনি ব্লক চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি না ওবিসি, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে সব সেম প্রসেস আছে, এখানে নেম, তো আপনার নাম বসিয়ে দিবেন, এখানে আপনার বাবার নাম বসিয়ে দিবেন, এখানে মোবাইল নম্বর, এখানে ইমেল আইডি, এগুলো সব আগের মতোই আছে। এখানে ডকুমেন্টস রিকোয়েড দেখতে পাচ্ছেন, ইপিক নাম্বার, আধার নাম্বার, খাদ্যসাথী কার্ডের নাম্বার, তো আপনাদের যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ যেটা হবে সেটা বসিয়ে দিবেন, এখানে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক সিলেক্ট হওয়াই থাকবে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, এখানে আপনি আপনার পুলিশ স্টেশন চুজ করে নেবেন। তারপর এখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। তারপর এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, তো এখানে আপনি 6 মাস থেকে যেখানে আছেন সেখানকার গার্জেনের নাম এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর স্টেট যেটা হবে এটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হওয়াই থাকবে। আর এখানে ডিস্ট্রিক্ট, এটা আপনি ডিস্ট্রিক্ট যেটা উপরে চুজ করেছিলেন সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এখানে আপনার পুলিশ স্টেশন চুজ করে নেবেন, পুলিশ স্টেশন চুজ করার পর আপনার গ্রাম, এগুলো ভিলেজ পাড়া, এগুলো পোস্ট অফিস, পিনকোড আপনি আপনার চুজ করে বসিয়ে দিবেন। তারপর সেম অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন বি, তো পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। তো ইয়েসে ক্লিক করে দিলে এখানে আপনাকে আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না। তারপর নিচে চলে আসবেন, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখানে রিলিজিয়ন, আপনি হিন্দু না মুসলিম নাকি এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জেন্ডার আপনি আপনার সিলেক্ট করে নেবেন, জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বরে ব্লাড রিলেশন ডিটেলস, তো এখানে যদি আপনার রক্তের সম্পর্কে কালো সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইয়েস করে দেবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন। তো আপনি, আমি ইয়েস করে দেখাই, আমি ইয়েস করে নিলাম। তারপর এখানে সার্টিফিকেট হোল্ডার নেম, তো আপনার রক্তের সম্পর্কে যার সার্টিফিকেট আছে তার নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর সার্টিফিকেট নাম্বারটা নিচের ঘরে বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যু, তো সার্টিফিকেটটা কত সালে ইস্যু হয়েছিল সেটা এখানে ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তো অ্যাপ্লিকেন্ট যে করছে তার এই সার্টিফিকেট হোল্ডারের সাথে কী সম্পর্ক সেটা এখানে চুজ করে নেবেন। এখানে ফাদার নে, এখানে অনেকগুলোই আছে, এগুলোর মধ্যে যদি হয় তাহলে চুজ, এগুলোর মধ্যে চুজ করে নেবেন, আর যদি না হয় তাহলে এখানে আদার্সে ক্লিক করে দিবেন। আদার্সে ক্লিক করে এই নিচের ঘরে তার সম্পর্কে কী সম্পর্ক তার সঙ্গে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার কোথা থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বরে ডিটেলস
অপ টু লোকাল রেফারেন্স। তো এখানে দুজন ব্যক্তির নাম আপনারা বসিয়ে দিবেন, এটা আপনার গ্রামের হতে হবে। এখানে যে আপনাকে চেনে তার এখানে নামটা বসিয়ে দিবেন এবং নিচের ঘরে এখানে অ্যাড্রেস বসিয়ে দিবেন। তারপরে এই সেম ভাবে এখানে আরেকজনের নাম বসিয়ে দিবেন, সেম ভাবে এখানে তার অ্যাড্রেস বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এখন আমি আপনাদের সামনে দেখাতে পারলাম না, এরপরে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই নতুন ওয়েবসাইট থেকে এসসি এসটি ওবিসির জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।